حيث في رضا رب السماء مذ عرفت الله ربي حلوه 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 حياتي عرفت الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسبه لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الله فاكه الله فاكه رب العالمين ايكو ايكو زار جار شندر شندر نعم ابن قنريتشي عارجيني شمسة تورتي تيك সাল্লাতে সালাম নাজার হুপিয়ানি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি সাল্লামের উপর যাকে আল্লাহ ফাকর্বের মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন আমাদের সির হবে সুরাতুল জুমার সুরা এই জুমা এই সুরার নাম কারণ এই সুরার একটি আয়াতে জুমার সালাতের কথা আর জুমার খুদ্ কথা আর জুমার দিনের আজানের কথা উল্লেখ করা হয়েছে এই সুরার শেষ দিকে গিয়ে আল্লাহ ফকরবুল আলমিন এই সুরা নাজেল করেছেন সাল্লামের উপর মদিনার জীবনে মাদান সুরা এই সুরায় এগারোটি আয়াত রয়েছে আর এই ঈশ্বরার মৌলিক বিষয়বস্তু হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহ তুলে ধরা আল্লাহ পাকের অনুগ্রহের কথা যারা সরাল আল্লাহ পাকের বিশেষ রহমত মানব জাতির জন্য আর তারপরে এতে আল্লাহ পাক বর্ণনা করেছেন ইয়াহুদীদের কথা আর ইয়াহুদীদের আল্লাহ পাক চরিত্রে নিন্দা করেছেন আর এতে জুমার সালাতের কথা আর জুমার কিছু বিধিবিধান পাক বিশেষ করে খুদবার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন মহান করেছেন আল্লাহাদ আকাশ সমূহে এবং পৃথিবীতে যা কিছু রয়েছে তা আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে তসবিহ করে আল মালিক যিনি সত্যিকার বাদশাহ আল কদ্দুস যিনি অতি পবিত্র আল আজিজ যিনি মহাপরাক্রান্ত আল হাকিম যিনি মহাবিজ্ঞানী বা আসাফিল উম্মি ইন আল্লাহ সেই সত্তা যিনি নিরক্ষরদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছেন তাদের মধ্য থেকে মির বহুবচন হচ্ছে উম্মি ইন নবী এ করিম সাল্লা সাল্লাম অক্ষরের জ্ঞান রাখতেন না এই জন্য আল্লাহ পাকে একটি আয়াতে আর নবী আল উম্মি বলেছেন এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো দোষ ত্রুটি বর্ণনা করা হয়নি বরং এতে নবী করিম সাল্লা সালামের প্রশংসা করা হয়েছে অম্মি মানে মূর্খ হয় না যেমন এক শ্রেণীর মূর্খরা এইভাবে অনেক সময় না জেনে অনুবাদ করে দিয়ে থাকে অম্মি মানে হচ্ছে যে মায়ের পেট থেকে ওম থেকে মায়ের পেট থেকে যেমন ভাবে জন্ম নিয়েছে ওইরকম অবস্থায় থেকে গেছে মায়ের পেট থেকে যখন জন্ম নেয় তখন লিখতেও জানতো না পড়তেও জানতো না ওই অবস্থাতেই থেকে গেছে নিরক্ষর মানে যার অক্ষরের জ্ঞান ছিল না অধিকাংশ আরবরা নিরক্ষর ছিল আরবদের মধ্যে মক্কা নগরীতে মাত্র কয়েকজন লিখতে পড়তে জানত রাসল উল্লাম হয়ে মানুষ হয়েছেন আর তিনি অক্ষরের জ্ঞান আলিফ থেকে ইয়া পর্যন্ত যে অক্ষরগুলি রয়েছে এর কোনো জ্ঞান রাখতেন না বুঝতেন না যে কোনটা কি পড়াশোনার সুযোগ পাননি এতে আল্লাহ পাকের বড়ই রহস্য ছিল যদি তিনি অক্ষরের জ্ঞান রাখতেন তো এই অক্ষর তো কেউ না কেউ শিখাতো যদি কেউ শিখাতো আর নবী করিম সৈয়দুলমুর সালীন হলেন এত বড় ব্যক্তিত্ব আল্লাহ পাকে রসুল তার উপর এহসান করতো সারা জীবন ধরে আর এ খোটা দিত যে আমি থেকে মানুষ করেছি আল্লাহ ছাড়া আর কেন যেন এহসান অনগ্রহ রসুল উল্লাহ সাল্লামের ওপর না থাক যার ফলে কারোর সামনে বসে পড়াশোনার আল্লাহ সুযোগই করে দেননি এটি ভালো গুণ ভালো গুণ কোন দিক থেকে এটাও বোঝার প্রয়োজন রয়েছে এদিক থেকে যে নবী করিমাল সাল্লাম অক্ষরের জ্ঞান রাখতেন না সারা বিশ্বের মানব জাতির কেমত পর্যন্ত সবচেয়ে বড় শিক্ষক সবচেয়ে বড় معلم তার চাইতে বড় শিক্ষক পৃথিবীতে নাকি এসেছে না আসবে অথচ কোথাও পড়াশোনা করেননি। নি কোনো पाठशालाে যাননি আল্লাহ পাক তাহলে এটা গুণ হিসাব বর্ণনা করেছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল নবীউল উম্মি هو الذي তাদের মধ্য থেকে একজন রাসুল পাঠালেন নিরক্ষরদের মধ্যে আল্লাহ পাক নিরক্ষরদের মাঝে আল্লাহ পাক একজন রাসূল পাঠালেন তাদের মধ্য থেকে অর্থাৎ মক্কা নগরী থেকে পরেশ বংশ থেকেই এই মিনহুম থেকে বোঝা যায় যে নবী করিম সাল্লা সাল্লাম মানুষ ছিলেন নূর হইলে মিনহুম বলা তার আল্লাহ পাকের ভুল আল্লাহ বলছে মিনহুম এদের মধ্য থেকে পাঠানো হয়েছে আর সকলে জানে যে নবী করিম সাল্লাম কোরআশ বংশতে জন্ম নিয়েছেন ইয়াতুলু আলহিম আয়াতহি এই নবী তাদেরকে আল্লাহ পাখের আয়াত পাঠ করে শোনাত অয়োজাকিহিম এবং তাদের আত্মার পরিশুদ্ধি করতো তাদেরকে পবিত্রতা দান করত তাদের বিশ্বাসের আকীদার মগজে শিরকুফুরি ঢুকে রয়েছে শিরকের অপবিত্রতা ইন্নামাল মুসে কোনো নাজাস তাদের হৃদয়ে ঢুকে রয়েছে পবিত্রতা পেল লোকেরা রসুল্লাহ আসালামের মাধ্যমে আর আখলাখ চরিত্রে নোংরামি ছিল আল্লাহ পাক রব্বুল আহ নবীকে তাদের আখলাখ চরিত্রের পবিত্রতা দান করলেন

রোজা রাখা দুদুর কথা সুতরাং আহলি কোরআন কত ভ্রষ্ট পাক এরসাদ করেছেন ওয়াইন কানুমিন অথচ এরা এই নিরক্ষর লোকেরা আরমশেখরা এর পূর্বে সুস্পষ্ট ভ্রষ্টতাই নিমজ্জিত ছিল আল্লাপাক এ গুমরাহী থেকে জাহান্নামের রাস্তায় চলে গিয়েছিল তা থেকে আল্লাপাক উদ্ধার করেছেন আল্লাপাকের রহমত ওয়াহিন হুম এবং রসুল্লাহ সাল্লামকে আরো ওদের মধ্যে থেকে অন্যদের জন্য রাসুল করে প্রেরণ করা হয়েছে অর্থাৎ এই আল্লাহ যে রসুল পাঠালেন নিরক্ষরদের মাঝে এই কথা থেকে কেউ যেন না বুঝে যে নবী মোহাম্মদ তো শুধু আরবদের জন্য নবী হয়ে এসছেন তাহলে অন্য অন্য ভাষাভাষীদের জন্য নয় এশিয়ানদের জন্য নয় ইউরোপিয়ানদের জন্য নয় আফ্রিকানদের জন্য নয় এই কথা যেন কেউ না বুঝে ওয়ান আরব আজমি যারা অনারব তাদের জন্য নয় এই কথা যেন না বুঝে তাই আল্লাহ বলছেন ওয়া খারি না মিন হুম ও আর সাল্লাহ রসুল বাসা রসুল আর অন্যদের জন্য মোহাম্মদ সাল্লাহামকে আল্লাহ পাঠিয়ে যেমন অন্য আয়াতে একাধিক আয়াতে রয়েছে এক আয়াত অন্য আয়াতের তফসির করে ইন্নি রসুল্লাহ আলাইকুম যে আমি সমস্ত মানুষের জন্য রসুল হয়েছে রসুল্লাহ রহমতুল্লিল আলমিন হয়েছে বিশ্বজাহানের জন্য রহমত শুধু আরবদের জন্য রহমত বলা হয়নি লাম্মা হাকু বহীম যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি পর্যন্ত যত মানুষ আসবে সকলের রাসুল মোহাম্মদ কি আর আর যে কোনো কি শেষ নবীর প্রতি বিশ্বাস স্থাপন করা ফরজ শেষ নবীর দিন আসা দিন মোতাবেক জীবনযাপন করা ফরজ না হলে জামানবীল্লা কানা মৌসাহান আল্লাহর কসম করে বলছে মুসাও যদি জীবিত থাকতো আর আমার যুগ যদি পেয়ে যেত তাহলে মা ওয়াসিয়াহু ইল্লা তেবাই আমার অনুসরণ ছাড়া তার কোনো উপায় ছিল না কোনো পরিত্রাণের পথ ছিল না লাইলেকে ফদরুল্লাহ আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক ওহাল আজিজুল হাকিম আল্লাহ পাক বড়ই পরাক্রান্ত আর প্রজ্ঞাবান যাহলে ফদুল্লাহ এ হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহ অর্থাৎ মোহাম্মদ সাল্লামকে নবী করা রসুল করা এটা আল্লাহ পাকের অনুগ্রহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন ইউতিহে মেইয়া শাহ যাকে আল্লাহ দেন আর ইহুদিরা বলবে যে আমাদের বংশে কেন আসলো এটা তো চলবে না ওয়াল্লাহু যুল আজিম আযীম পাক বড়ই অনুগ্রহকারী মাসালুল্লাযিনা হাম্মেলুত তাওরাত সুম্মা লাম ইহমিলুহা এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদীদের চরিত্রের তাদের আচরণের নিন্দা করে বলছেন যে ওই সব লোকদের দৃষ্টান্ত আল্লাযিনা হাম্মেলুত যাদের উপর তাওরাতের দায়িত্ব চাপানো হয়েছিল সুম্মা লাম ইহমিলুহা অতঃপর তারা এই তাওরাতকে বহন করেনি তওরাত মোতাবিক জীবন যাপন করেনি তওরাতকে বিকৃত করেছে ধর্মকে বিকৃত করেছে এবং শেষ রাসুলের ভবিষ্যৎবাণী ছিল তওরাত ইঞ্জিলে তা অস্বীকার করেছে এদের উদাহরণ হচ্ছে কামাস আলিল হেমার গাধার মত গাধার মতো ইয়াহা মেলো আসফারা গাধা কি করে গাধার পিঠের ওপর কিউ যদি ইসলামিক বইও চাপিয়ে দেয় তাহলে কি গাধা বুঝতে পারবে যে ইসলামিক বই তো দূর কথা বই আছে বুঝতে পারবে গাধার পিঠে একবার ইসলামিক বই চাপালেন আর একবার একেবারে মহিলা আবর্জনা চাপালেন বুঝতে পারবে দুই বোঝার মাঝে কিছু পার্থক্য কিছুই বুঝতে পারবে না তাহলে আল্লাপা বলছেন ইয়াহুদিদের উদাহরণ ওই যে গাধা যেমন কিছু বুঝে না যে পিঠের ওপর কি আছে না আছে এতটুকু জানে যে বোঝা চাপিয়ে দিয়েছে এখন আমাকে চলতে হবে এটুকু বুঝে বেশ আমারুল কৌমিল্লা আয়াতিল্লাহ কতই জঘন্য ওই জাতির দৃষ্টান্ত যার আল্লাহফাকের আয়াত সমূহকে অস্বীকার করেছে ওল্লাহ্লা ইয়াহাদিল কমস জোয়ালেমিন আল্লাফাক জালেম সম্প্রদায়কে হেদায়ত করেন নাই আল্লাহফাক তারপরে সাধ করছেন পলি আইহাল্লাজিন আহাদু হে নবি তুমি বলে দাও ওই সব লোকদেরকে ইয়াহুদীদেরকে এ আইহাল্লাজীন হাদু ওই সব লোকেরা হে ওই সব লোকেরা যারা ইয়াহুদি হয়ে গেছে। হে ওই সব লোকেরা যারা ইয়াহুদি হয়ে গেছো এতে থেকে বোঝা যায় যে ইয়াহুদির নামটি ইয়াহুদিদের ধর্ম এই নামটি আল্লাহ প্রদত্ত নয় আল্লাদের এইরকমই নাসারা নাসরানির বহু বছর নাসারা যে খ্রিস্টান নামটি আল্লাহর দেওয়া নাই আল্লাহর দেওয়ার নাম প্রত্যেক নবীকে যে দিন পাঠিয়েছেন আর সেই দিনের অনুসারীদের সেটা হচ্ছে ইসলাম এইজন আল্লাহ বলে ইন্নার দিন আইন্দা আল্লাহ ইসলাম আল্লাহ পাকের দিন একটাই আদামের যুগ ওই দিন ছিল নুহের যুগ ওই দিন ছিল ইব্রাহিমের যুগে সেই দিন ছিল আর মুসা আলি ইসলামের যুগেও সেই দিন ছিল আর ইসা যুগেও সেই দিন সেই জীবন বিধান ছিল আর মোহাম্মদ সাল্লামকে নিউ এডিশন নিয়ে পাঠানো হয়েছে নতুন করি আল্লাহ রব্বুল আলমিন যে ভুল ভ্রান্তি ঢুকে গিয়েছিল বিকৃত হয়ে গেছিল আল্লাহ ফাকের দিন তার সংশোধনের জন্য নতুন অ্যাডিশন দিয়ে আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়েছিলেন কোরআন তাহলে আল্লাহর দিন হচ্ছে ইসলাম না আনুগত্য করা আত্মসমর্পণ করা তৌহিদ ইহুদি নাম মানুষের তৈরি তাহলে তাদের তৈরি করা এই জন্য আল্লাহ কোরআন বলেছেন তারা বলে যে আমরা ইহুদ

অবশেষ পুরস্কার দেবেন গুনতুম সাহদে কিন্তু তোমাদের কথায় যদি সত্যবাদী হও আর কেউ কেউ বলেছেন যে এখানে মোবাহালার দাওত দেওয়া হয়েছে এখানে অল্প সময়ের বিরোধী দিয়ে আবার আমাদের তফসিরের দিকে ফিরে আসছে সম্মানিত ভ্রাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের তফসিরের দিকে আমরা তফসির করছিলাম সুরায়ে জুমার سورة جمر آيات نمبر چھوئي الله پاك شاد کرسن قل يا أيها الذين هادوا إن زامتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين هي نبي محمد صلى الله عليه وسلم تمي جاني داو بولي داو يهودی دركي اي بھائي يا أيها الذين هادوا هي يهودی هي جاوالوك رح ورثات جارا يهودی ہوئے گئے الله اللہ تمہا در نام অন্য অন্য লোকেরা বাদ দিয়ে তোমরাই শুধু আল্লাহ এটাই যদি তোমাদের ধারণা থাকে তাহলে মৃত্যুর মৃত্যুর কামনা করো কারণ বন্ধু বন্ধুর সাথে দ্রুত সাক্ষাৎ করতে চাই আর বন্ধু বন্ধুর কাছে পাকের বন্ধু আল্লাহ পাকের কাছে গেলে তোমরা মহাপুরস্কার পাবে সুতরাং তোমরা তাড়াতাড়ি মৃত্যুবরণ করতে চাও কিন্তু তোমরা তো মরতে চাও না আল্লাহাকে ইহুদিদের সম্পর্কে অন্য একটি আয়তে বলেছেন ইয়াদ্দু আহাদ আল আলফাসানা। এই ইহুদিদের চরিত্র হচ্ছে দুনিয়াকে এমন ভাবে কামড়ে ধরেছে যে এরা প্রত্যেকে চায় যে হাজার হাজার বছর বাঁচুক হাজার বছর বাঁচুক এটা সাব্দিক অর্থ হাজার বছর অনেক আয়ু একশো দুশো খুব বেশি আগের উন্মত আরো বেশি হইতে পারে যদি আরো পুরাতন উন্মত হয় তাহলে কিন্তু এই সব যারা নিজেরা ইহুদি হয়েছিল তাদের যুগ আর কত বাঁচবে একশো দেড়শো তো এরা আল্লাহ বলছেন যে হাজার হাজার বছর এরা বেঁচে থাকতে চায় কারণ এরা ভালো করে জানে যে এইটাই গন্তব্য স্থান এরপর আর কিছু নেই আর দুনিয়ার ভোগ বিলাসে এরা মেতে উঠেছে পরকালকে ভুলে গেছে এই ধ্যান ধারণা যদি কোনো মুসলিম সমাজে চলে আসে কোনো মুসলিম পরিবারে চলে আসে কোনো মুসলিম ব্যক্তির মধ্যে চলে আসে তাহলে এটা ইহুদি চরিত্র হাজার হাজার বছর বাঁচতে চাই মরণ বলে কখনো খেয়ালে আসে না আর মরণের পর হবে কি আমি যাব কোথায় এ কথা কোনোদিন চিন্তা করার সময় হলো না নেতৃত্ব নিয়ে মেতে থাকলো পয়সা নিয়ে মেতে থাকলো ছেলে মেয়ে মেতে থাকলো আর পেট নিয়ে মেতে থাকলো এইরকম যাতে করে কোনো মুসলিম না হাল্লা পাক সকলকে হৃদায়ত দান করেন আল্লাহ বলছেন যে যদি তোমরা আল্লাহর বন্ধুই হও আর অন্যরা বন্ধু নয় তাহলে তোমরা মৃত্যুর আকাঙ্ক্ষা করো সত্যবাদী হলে ইনকুন্দ সাদেক আল্লাহ বলছেন ওয়ালা আবাদাম বেমা আবাদমবে মা তাই কখনো এরা এই মৃত্যুর আকাঙ্ক্ষা করবে না তাড়াতাড়ি মরতে চাইবে না কেন বেমা কাদ্যমতাই দিম কারণ তাদের হাত অগ্রিম কিছু পাপ পাঠিয়েছে বহু পাপ পাঠিয়েছে বেমা কাদ্যমতাই দিম তাদের কৃতকর্মের কর্মের কারণে তারা কখনো এর কামনা করবে না তাদের কর্ম খারাপ আর যার কর্ম খারাপ সে কখনো মরতে চাইবে না মরলেই ও বুঝতে পারছে যে কঠিন অবস্থা হবে আল্লাহ আলিম আলমিন আল্লাহ ফাকজ সম্পর্কে সম্যক এই আয়াত সম্পর্কে একটি তফসির যেমন বললাম যে আল্লাহ ফকরাবুল আলামিন তোমাদের বন্ধু শুধু তাহলে তাড়াতাড়ি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে সকলে চাই তোমরাও চাও তাহলে কেন চাও না আর আর একটি অর্থ সাহাবাই কেরাম সালাফ সালিনা তফসির করেছেন এটা হচ্ছে মোবাহালার জন্য আহ্বান ইসলামের মোবাহালা অর্থাৎ চ্যালেঞ্জ করা এই বলে যে সত্য পথে কি আছে যদি ইহুদিরা তোমরা যদি বলো আমরা সত্য পথে আছি তাহলে তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করো যে আল্লাহ যদি আমরা সত্য পথে থাকি তো আমরা যাতে করে থাকি আর আমাদের বিরোধী যারা ভুল পথে রয়েছে তাদেরকে ধ্বংস করে দাও আর আমরা যদি ভুল পথে থাকি তাহলে আমাদেরকে ধ্বংস করে দাও এই বদ্ধ অভিশাপ চাইবে তো মোবাহ্লার চ্যালেঞ্জ করা ছিল ইয়াহুদিদেরকে যে ঠিক আছে তাহলে বদ্ধ করো যে আল্লাহ যেই ভ্রান্ত ইহুদিরা ভ্রান্ত হলে আগে যেন ধ্বংস হয়ে যায় আর যদি মুসলিমরা মমিনরা যদি মোহাম্মদ রসুল্লাহ তার সাথী সঙ্গীরা ভ্রান্ত পথে হয় তাহলে তারা যেন আগে ধ্বংস হয় আল্লাহ বলছেন কখনো এরা এই মৃত্যু কামনা করবে না মানে এই চ্যালেঞ্জ গ্রহণ করবে না মবাহালা করতে আসবে না আল্লাহ পাক তারপরে বলছেন কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুনা মিনহু শোনো যেই मौत থেকে তোমরা পলায়ণ করছো ফায়িন্নহু মুলাকিকুম তাতু অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে অবশ্যই তোমাদের গদরে ফেলবে সুম্মা দুনা ইলা আলামিল গায়বি ওয়াশ শাহাদা তো পর তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে সেই সত্তার কাছে যিনি অদৃশ্য আর দৃশ্যের জ্ঞানী সব কিছু জানেন কোথায় তোমার দাফন হলো

বাক্য বলা হয়নি তাহলে কোরআন দিয়ে শুধু আমল করে কি করে মুসলিম হবেন আজান রাসলাম আদিস থেকে শিখতে হবে আজানের বাক্য কতটা রয়েছে কি রয়েছে কোনটা আগে কোনটা পরে কি দিয়ে শুরু করবেন কি বলে কি বাক্য বলে আপনি আজান শেষ করবেন তাহলে হাদিস ছাড়া কোনো উপায় নেই কোরআনে কোথাও আজানের বিস্তারিত আজানের তরিকা পদ্ধতি নেই তাহলে বোঝা গেল যে কোরআনের সাথে হাদিসের উপর আমল করা ওই রকমই ফরজ যেমন কোরআনের প্রতি আমল করা ফরজ যখন জুমার দিনে জুমার নামাজের জন্য আজান দেওয়া হবে ফার্স্ট আউ এলা জিক্লাহ তখন তোমরা আল্লাহর স্মরণের উদ্দেশ্যে শীঘ্র ধাবিত হও ফার্স্ট আও সাথে দৌড় দেওয়াও কিন্তু দৌড় দেওয়া যেহেতু মসজিদের দিকে নিষিদ্ধ সেজন্য দৌড় দেওয়ার অর্থ করা যাবে না শীঘ্রই ধাবিত হওয়া অর্থাৎ আজান হয়েছে এখন কাজকর্ম বন্ধ করে দাও ব্যবসা দোকানপাট বন্ধ করে দাও সব কিছু বন্ধ করে এখন মসজিদে আসো ওয়াজারুল বাই এবং তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও নবী করিম সাল্লা সাল্লামের ওপর এই আয়া যখন নাজেল হয় সেই সময় ব্যবসায়ী কিছু লোক চলে গেছিল যার ফলে ব্যবসার কথা উল্লেখ করা হয়েছে কিন্তু চাষি চাষের কাজ ছেড়ে দেবে যে ডিউটি করে সে ডিউটি ছেড়ে দেবে আর এই নয় যে আমার ডিউটি এমন যে আমাকে জমা পড়তে দেয় না এমার্জেন্সি কোনো কাজ যদি না হয় যেখানে জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে এরকম কিছু যদি না হয় নিরাপত্তার বিষয় আছে এরকম কিছু না হয় তাহলে জুমা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ যার উপর আল্লাপাক ফরজ করেছেন সুতরাং এই ও জোহাতে জুমা ছাড়া যাবে না যে আমার বসে বা আমার কোম্পানি জুমা পড়ার পারমিশন দেয় না ওই রকম চাকরি করার কোনো মুসলিমের জন্য জায়জও নাই ব্যবসা ছেড়ে দাও আল্লাহ বলছেন জায়ালেকুম খৈরুল্লাকুম এটাই তোমাদের জন্য মঙ্গলজনক হবে ইনকুন্তুম তালামুন যদি তোমরা জানতে যে আল্লাহ পাক জুমার জন্য কি পুরস্কার রেখেছেন আর জুমা না পড়লে কত আল্লাহ পাক গোনা রেখেছেন আল্লাহ পাক বলছেন ফায়জা কজিয়াতে সোলা যখন জুমার সলা পুরা হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যাবে শেষ হয়ে যাবে ফান্তা শেরুফিলাতে এখন আর মসজিদে বসে থাকার কোনো প্রয়োজন নেই সংসারের কাজ আছে চলে যাও ফান্তা আর পৃথিবীতে তোমরা ছড়িয়ে পড়ো আল্লাহ বলছেন ওবতা গোবিন ফুল্লাহ আল্লাহ পাক রব্লা আলমিন অনুগ্রহ সন্ধান করো করা এবং আল্লাহ পাককে বেশি বেশি স্মরণে রাখো আল্লাহ কুমতফলে হন তাহলে তোমরা সফল কাম হতে পারবে এখানে আল্লাহ পাক বলছেন যে জুমার নামাজ যখন শেষ হয়ে যাবে তখন আর তোমার জন্য মসজিদে বসে থাকা জরুরি নাই তুমি এখন বেরিয়ে পড়ো কাজ থাকলে বেরিয়ে পড়ো কাজ না থাকলে বসেন সেটা আলাদা কথা আর বেরিয়ে পড়ো আর আল্লাহর রুজি কে আল্লাহ পাক রব্বুল আলমিন ফজল বলেছেন অনগ্রহ আর আল্লাহ পাকের দেয়া রুজি সন্ধান করতে গিয়ে যাতে করে আল্লাহকে না ভুলে যাও যে মসজিদে ছিলাম ততক্ষণ তো এবাদতে ছিলাম তখন আল্লাহকে ভয় করতাম ব্যবসায় এসে হালাল মিথ্যা সব চলবে সুদ ঘুষ কিছু চলছে অন্যায় পাপ মানে সব চলছে না এটা চলবে না আল্লাহ সব সেখানেও গিয়ে বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে থাকবে আল্লাহর স্মরণটা হবে অন্তরে সুতরাং আল্লাহকে যখন অন্তরে সবসময় বসিয়ে রাখবেন যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমার কথা শুনছেন আল্লাহ আমার সবকিছু জানছেন আলিম তিনি তিনি সর্বশক্তিমান তাহলে আমি মিথ্যা কথা বলে আমি একে ধোকা দিলাম অথবা বেঈমানি করলাম অথবা হারাম ব্যবসা করলাম তাহলে আল্লাহকে কোথায় স্মরণ রেখেছ আল্লাহর কাছে করতে হবে মাঠে ঘাটে যে যেখানে যাবে সব সময় আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে হৃদয় থেকে পাপ থেকে বাঁচার জন্য আর যাতে করে আল্লাহ পাকের আদেশগুলি ঠিকভাবে সময় মতো পালন করতে পারে এটা হচ্ছে ফরজ জিকে রাজকার গোনা থেকে বেঁচে থাকা ফরজ আর আরেকটা জিকে রাজকার হচ্ছে সন্ন্যত মুস্তাহ জি আজকার জবান দিয়ে আপনি মাঠে ঘাটে চলে গেছেন তার মানে এই নয় যে আর সুহান আল্লাহ নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাক ফিরুল্লাহ নেই নবী সাল্লাহ সাল্লাম দুনিয়ার কোনো মজলিসে বসে থাকতেন আর বারবার করে আস্তাক ফিরুল্লাহ পড়তে থাকতেন সুতরাং আল্লাহ পাক রব্বুল্লা আলমিনে বেশি বেশি জিকি রাজগার করো সুন্নতি জিকি রাজগার আবার বেদাতি বানানো মন গড়া জিকি রাজগার নাই আল্লাহ কুতু ফুলে হন যাতে করে তোমরা সফল কাম হতে পারো ওয়াইদার আউ তিজা রাতন আর ওই সব লোকেরা নবী করিম সাল্লাহ সাল্লামের সাহাবাই কেরামরা যখন দেখেছিল ব্যবসা আউ লাহুয়ান পাক এটা নাজেল করেছেন নবী সাহাবাইক রামদের ক্ষেত্রে কিন্তু বিধান কিয়ামত পর্যন্ত সকলের জন্য ব্যাপক অর্থ রাখে আল্লাহ যখন তারা দেখে মমিন মুসলিম দেখে কোনো ব্যবসা যে ব্যবসা এখন চলছে জুমার নামাজের সময় আর এটা জুমার পরে হয়তো পাব না অল্প এসেছে বাজারে আমদানি কম আছে এইরকম যদি অবস্থা দেখে আউল্লাহ অথবা ক্রীড়া কৌতুক খেলাধুলা যেমন আজকালকার ক্রিকেট আজকালকার ক্রিকেটে ফরজ অজেব থেকে দূরে রেখেছে ইন্টারনেট এই লাহানের অন্তর্ভুক্ত হচ্ছে ইন্টারনেট ইন্টারনেটে মেতে গিয়ে চলে যায় টের না আজকাল যারা ইন্টারনেটে বসে অনেকে অনেক মুসলিম যুবক যুবতীরা এগুলি আল্লাহর জিকির থেকে গাফিল হওয়া এমন খেলা যেটা হয়তো আসর মাগরে মাঝখানে হয়ে যাবে আর শরীর শরীরচর্চা হবে হ্যাঁ গঠনমূলক কাজ শরীরচর্চা হলে তাহলে ঠিক আছে কিন্তু ক্রিকেটের মতো খেলা কয়েক ঘন্টা ধরে খেলা এই রকমের যে কোনো খেলা যেসব তাস খেলা এগুলি সবগুলি এর অন্তর্ভুক্ত তারা ছুটে ছুটে যায় যায় ব্যবসার সুযোগ পেলে অন্তর্ভুক্তি তোমাকে দাঁড়ানো অবস্থায় ছেড়ে দিয়ে চলে যায় অর্থাৎ খুব দিচ্ছিলেন ওই অবস্থায় সাহাবিরা দেখছেন যে মাল সামান এসেছে সামদেশ থেকে খাদ্যদ্রব্য আর মদিনায় খাদ্যের অভাব রয়েছে জুমার পরে যদি যাই তো পাবোই না অন্যরা কিনে নেবে এই ভয় যে ছেলে মেয়ে অনাহারে থেকে যাবে আর কখন আসে না আসে মাল সামান নিরুপায় অবস্থায় বেরিয়ে চলে গেছে অধিকাংশ সাহাবিরা মসজিদ থেকে একমাত্র বারো জন সাহাবাই কেরাম বসে থেকেছিলেন আবু থেকে আহার আর এইরকম বারো জন সাহাবাই কেরাম বসেছিলেন তারা জাননি আল্লাহ বলছেন যে তোমাকে দাঁড়ানো অবস্থায় ছেড়ে দিয়ে চলে যায় এর দ্বারা বোঝা যায় যে খুদবায় জুমা দাঁড়িয়ে দিতে হবে দাঁড়িয়ে খুদবা দিতে হবে এবং দুই খুদবার মাঝখানে নবিস বসতেন এর দ্বারাও বোঝা যায় নবিস দাঁড়িয়ে খুদবা দিয়েছেন আল্লাহ বলছেন হে নাও মানুষদেরকে যে যা আল্লাহ পাকের কাছে রয়েছে খেলাধুলা এবং ব্যবসার চাইতে অনেক শ্রেষ্ঠ অনেক উত্তম আল্লাহ খৈরুর রাজে আর চিন্তা করিও না যে জুমা পড়ার সময় যদি মাল সামান না পায় আর যদি অন্যরা কেউ নিয়ে চলে যায় তাহলে অনাহারে থাকবো অল্লাহ খৈরুর রাজ কিন আল্লাহ উত্তম রেজিক দাতা এখানে আমাদের সুরাজ জুমার তফসির শেষ হল আল্লাহ পাক আমাদের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন গোনা খাতা মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে যেন পাঁচ অক্ত সলাত আদায় করার তৌফিক দান করেন ফজর সলাতের আল্লাহ পাক হেফাজতের তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের যেন জন্নতুল ফির দোষ দান করেন ও ওসল আল্লাহ আলিয়া মোহাম্মদ ওয়ালা আলী ওসাহাবি আজমাই